সবাইকে গুড মর্নিং। সন্ধি কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। দেখেন আমাদের পেছন দিকে, আজকে পেছন থেকে দিক থেকে ব্লগ শুরু করলাম। পুরো সবুজ, একদম সুন্দর লাগে দেখতে। আমাদের বিল্ডিংয়ের পেছন দিক, প্রতিদিন সামনে থেকে শুরু করি, তো ভাবলাম আজকে পেছন থেকে শুরু করি। মর্নিং ওয়াক করে চলে এসেছি, এখন সতীর্য স্কুলের জন্য খাবার বানাবো। সকাল সকাল উঠে প্রথম কাজ আমাদের ব্রেকফাস্ট বানানো, সতীর্যার টিফিন। মশলা কষি নিচ্ছি, আজকে বানাবো ঘুগনি। মটর সেদ্ধ করে নিয়েছি, আটা মেখে নিয়েছি। মশলাটা ফ্রাই হয়ে আসলো, এই মশলা পুরো কষানো হয়ে গেছে। জল দেবো, জল দেওয়ার আগে এই মেশাটা দিয়ে একটু এরম করে দিয়ে দেবো, তাহলে কিছু কিছুগুলো একটু নরম হয়ে যাবে, ঘুগনিটা গাঢ় লাগবে। অনেকগুলো নরম হয়ে গেল, মানে কেটে গেল। এবার এতে জল দিয়ে দিলাম, অনেকটা ঝোলটা গাঢ় হয়ে যাবে। সতীর্যার টিফিন প্যাক করে দিলাম, ঘুগনি দিলাম, সাথে একটা লুচি আর কিছু আপেলের টুকরো দিয়ে দেবো। হয়ে গেল ওর টিফিন। শুভদীপকেও দিয়ে দিলাম খাবার, থেকে গেল। ওর সতীর্যা রেডি হচ্ছে, প্যাক করে দিই। রেডি হয়ে গেছে প্যাক নিয়ে, ব্যাগটা কি ভারী হয়ে গেছে। জল টিফিন থাকে, ঝুলে পড়েছে। চাবি নিলি না? চাবি নিয়ে যাচ্ছি, যা। সতীর্যাকে স্কুলে নিয়ে আসলাম, ও ভেতরে চলে গেল। হঠাৎ করে আকাশে একদম পুরো মেঘলা হয়ে গেল, সকাল থেকে রোদ রোদ ছিল, এখন একদম মেঘলা। আমাদের সোসাইটির গলি, আগে এই রাস্তাটা জুড়ে পুরো গাছপালা ছিল, প্রচুর দোপাটি ফুল এই সাইডে হয়ে থাকতো, কাঠমালতি, টগর ফুল এইসব। ওগুলোর জায়গায় যে অফিস হয়ে গেছে, এদিকে কোয়ার্টার হচ্ছে, ওদিকে জলের ট্যাঙ্ক। আমার সব কাজ হয়ে গেছে, ঝাড়ু পোছা বর্তান স্নান। বাজে 8:45, এরকম সময় প্রতিদিন আমার হয়ে যায়। মেশিনে কাপড় দিয়ে দিয়েছি। সতীর্যাকে ছেড়ে আসার পর সব কিছু করা করে নিয়ে তারপর স্নান পুজো করে নিলাম, পুজো করে নিয়েছি। আজকে অনেক ফুল দিয়েছে আঙ্কেল, কত রকমের ফুল, টগর, কাঠমালতি, বৃন্দাবনী, জবা ফুল, আর একটা ফুলের নাম জানি না, বেলপাতাও সাথে দিতে বলেছিলাম, তো বেলপাতাও দিয়েছে। আমার পুজো হয়ে গেল, সকাল সকাল পুজো করে নিলে খুব ভালো লাগে। এখন আমি চা খাই। আবার প্লেট সাজিয়ে নিয়েছি, লুচি, ঘুগনি আর চা। ঘুগনিটা একটু শুকনো শুকনো করে নিয়েছি, আমার শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে লুচির সাথে। আর চা, চায়ের পরিমাণ আজকে অনেকটাই নিয়েছি, এখন আমি খেয়ে নিই। আজকে আমাদের হবে আর মাছের ঝোল, মাছটা একটু বড়ই আছে, কেটে দিয়েছি। এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেবো, এর মধ্যে মাখিয়ে খানিকটা আজকে হবে, আর বাকিটা কালকের জন্য রেখে দেবো। আর মাছ বা বোয়াল মাছ এই জাতীয় মাছের আমার একটাই ভয় লাগে, তেল খুব ফুটে ওঠে, তো ওই জন্য মানে একটু ভাজার সময় খুব টেনশন হয়ে যায়, এই মনে হয় গায়ে ফুটে উঠলো তেল। আমি এই এই কড়াইতে এটা ঢেকে এটা ঢাকনাটা দিয়ে দিয়ে ভাজি, যাতে আমার চোখে মুখে তেল না পড়ে। খানিকটা রেখে দিই কড়াইয়ের মধ্যে, মাছ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে তেল ছিটকে মুখে চোখে না পড়ে। প্রচণ্ড ফুটছে ফটফট করে। সকাল থেকে একটুক্ষণ মেঘলা ছিল, এমন অন্ধকার হয়ে আসলো যেন বৃষ্টি আসবে সতীর্যাতে স্কুল যাওয়ার আগে, তারপর থেকে রোদ, আবার সেই চিপচিপ গরম চালু হয়ে গেল।
গরম যেন আর কমছেই না। কবে যে শীতকাল আসবে আর কবে আরামে থাকা যাবে, এটাই না একটু বাইরে ঘোরা যায় ভালো মতো? আগে কত ঘুরে বেড়াতাম এদিকে ওদিকে, আর এখন বাইরেই বেরোতে ইচ্ছে করে না গরমের জন্য। সদিজাকে নিতে বেরিয়ে পড়েছি, বাইরে ভালোই রোদ আছে আর গরমও লাগছে, সেই ঠান্ডাটা উধাও হয়ে গেল বৃষ্টির পর যে ঠান্ডাটা ছিল। হ্যাঁ, ওকে নিয়ে আসি। সদিজাতে ছুটি হয়ে গেল, দাঁড়িয়ে আছি। আর মাছের ঝোলটা এরকম কালার হয়েছে, খুব সুন্দর কালার। আর আলু দিয়েছি সাথে, আলুগুলো একটু ভেঙে ভেঙে গেছে, মানে বেশি সেদ্ধ করে দিয়েছি যাতে গলে যায়। তো ঝোলটা গাঢ় হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দুপুরে খাবার প্লেট নিয়ে সাজিয়ে নিয়ে বসে পড়েছি। আজকে খাবারে আছে ভাত, লেবু, পেঁয়াজ, শশার স্যালাড, আর এটা হচ্ছে ভুট্টার পাঁপড় সাথে বাদাম ভাজা। এটা ভুট্টার পাঁপড়টা খেতে খুব ভালো লাগে ডালের সাথে, ডাল আর আর মাছের ঝোল। এটা আজকে আমাদের খাবার। এখন 8:30 বাজে, আমি সতীজাকে 8টার সময় নিয়ে চলে আসলাম টিউশন থেকে। তখন হাওয়া দিচ্ছিল অল্প অল্প, তারপরে হঠাৎ করে ঝিকঝিক করে বৃষ্টি, এখন জোরে বৃষ্টি চলে আসলো। আর একটু আগে আর বৃষ্টি আসলে আমরা পুরো ভিজে যেতাম। এখানে ওয়েদার খুব বাজেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো খুব গরম, তখন বৃষ্টি হওয়ার পর পুরোপুরি ঠান্ডা, তখন মনে হচ্ছে ফ্যানের দরকারই নেই। বৃষ্টি ভালোই জোরে আসলো। আমাদের রাতের খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর এগুলো গ্যাস থেকে শুরু করে ইন্ডাকশন এগুলো সব মুছে নিয়েছি, আবার কালকে সকালবেলা আরেকবার মুছে নেবো। রাতের বেলা যদি কিছু পোকা টোকা ঘুরে বেড়ায়, মেথি জল ভিজিয়ে দিলাম একটাতে, আর এই যে আরেকটাতে ভিজিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো একটু করে দারচিনি গুঁড়ো। খুব বেশি দিই না, অল্পই দিই, এটা সারা রাত এখন ভিজে যাবে, কালকে সকালে বাসি কেটে খেয়ে নেবো। একটা আমার আর একটু ছুটে দেবো। কালকে সকালে সবজিকে দেবো কাবলি চানা, আমাদের জন্য বানাবো। কাবলি চানা ভিজিয়ে দিয়েছি, আজকে রাতের মতো কিচেনের কাজ শেষ। কিচেনকে এখন বন্ধ করার টাইম চলে আসছে কিচেনে। 8:30-9টার দিকে একটু বৃষ্টি হলো, তারপরে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা হয়ে একদম, হাওয়া চলছিল, এখন হাওয়াটা আর হচ্ছে না। তো কালকে সকালে রোদ ওঠা না পর্যন্ত ভালো ওয়েদার। এখন বাজে 10টা, আমাদের খাওয়া হয়ে গেছে, সত্যিজা ব্যাগ গুছিয়ে শুয়ে পড়েছে। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, সবাইকে শুভরাত্রি।